পুলিশের নাকের ডগায় দরগার মেলার আড়ালে চলছে অবাধে জুয়ার আসর। নীরব ভূমিকা পুলিশ প্রশাসনের। সিপাহী জলা জেলা শাসক এবং পুলিশ সুপারের সরকারি বাসভবনের পাশে অনুষ্ঠিত হয় মনু ফকিরের বাৎসরিক উৎসব ও মেলা। মেলার নিরাপত্তার দায়িত্বে বিশালগড় থানার পুলিশ থাকা সত্ত্বেও এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় কিছু মাতব্বর জুয়া ও গাঁজার আসর বসায় বলে অভিযোগ। বাংলার বদলে ইংরাজিতে প্রশ্নের প্রতিবাদে বিক্ষোভে পড়ুয়ারা। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক ইংরাজি মাধ্যম বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি পরীক্ষা দিতে যায় পড়ুয়ারা, কিন্তু প্রশ্ন হাতে পেয়ে হতবাক হয়ে যায় 34 জনের মধ্যে 13 জন পড়ুয়া। সেখানে তাদের বাংলার বদলে প্রশ্নপত্র এসেছে ইংরাজিতে, অথচ বাকি 21 জন বাংলা প্রশ্নপত্র হাতে পায়। মাথায় হাত পড়ে ওই 13 জন পড়ুয়ার। প্রধান শিক্ষক আশ্বাস দেন আগামী সব পরীক্ষায় তাদের বাংলায় প্রশ্নপত্রই দেওয়া হবে। আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা। বাংলাদেশে পাচারের আগেই কৈয়াঢেপা এলাকা থেকে দুটি বাইক উদ্ধার করল সিপাহী জলার মধুপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কৈয়াঢেপা সীমান্ত এলাকায় পুলিশ পৌঁছতেই বাইক ফেলে চম্পট দেয় পাচারকারীরা। বাইক মালিক ও অভিযুক্তদের খোঁজে পুলিশ। সিপাহী জলার সোনামুড়া জেলা ও দায়রা আদালতে দুর্বল সাক্ষী জবানবন্দি কেন্দ্রের উদ্বোধন। আদালতের সাক্ষীরা যাতে কোনো দুষ্কৃতির হুমকির শিকার না হন সেই জন্যই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই কেন্দ্রটি চালু করা হয়েছে বলে জানান সোনামুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রকাশ কুমার। দুর্বল সাক্ষী জবানবন্দির কক্ষ থেকে বিচারকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমেও যোগাযোগ স্থাপন করতে পারবেন। ত্রিপুরায় যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে যৌথ উদ্যোগ। রাজ্য পুলিশ ও ট্রাফিক দপ্তর এবং একটি বেসরকারি সংস্থার সচেতনতা বাড়াতে আগরতলা টাউন হলে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান ট্রাফিক পুলিশ সুপার ডিআইজি। চার দিন ধরে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব। বৃহস্পতিবার সেই উৎসবের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ বিশিষ্ট সঙ্গীত শিল্পী সান ওরফে শান্তনু মুখোপাধ্যায়ের গান। ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও রাজ্য ও বহির্রাজ্যের শিল্পীও রয়েছেন বলে জানান তিনি।